আমি কেবল বেড়ে যাওয়ার পিঠ ফেরত দিছি, তখন এনে কল বলছে 1 লাখ টাকা লাগবে মিষ্টি খাওয়ার লাগে, তাহলে কাজটা আমি করে দিব চেয়ারম্যান সাহেব দিয়ে লাইক করব। একজন কর্মকর্তা একজন কর্মকর্তা সরকারি তিনি কিভাবে এই কথাটা বলেন? অবশ্যই এলো সে ব্যক্তি না, এটা হলো একটা বিষয়, আমরা একটা ভিডিও আপনি একজন করবেন না, না না কি করবেন? হ্যাঁ উত্তরাতে আজকে আমরা এই রাজুক যে কর্মকর্তা যে প্রকাশ্যে ঘুরছে আছে, আমরা ছাত্র জনতা সঙ্গে সঙ্গে তাকে হাতে হাতে ধরেছি এবং ধরার পরে আমরা মিডিয়াকে খবর দিয়েছিলাম, মিডিয়া এসেছে এবং মতিঝিল থানার পুলিশ পার্টি আছে তাদের সমন্বয়ে, এবং এই রাজুক ভবনের যে চেয়ারম্যান এবং অ্যাডমিন যারা ছিল তারা বসে একটা সিদ্ধান্ত এসেছে যে যে কর্মকর্তা তার নাম হলো শামসুজ্জামান খুব সম্ভব, এবং ভিডিও ফুটেজ আছে সিসিটিভির, কিন্তু সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এখন দিচ্ছে না, তারা একটু ঘোরানোর চেষ্টা করছে ঘোরাতে পারে। আরও একটা সে অপরাধ করেছে, সে ঘুষ খেয়েছে, তারপরও সে তার কর্মস্থলে ছুটি না হওয়ার আগেই সে কর্মস্থল থেকে ত্যাগ করেছে, কিন্তু সেখানে যে অ্যাডমিন রয়েছে বা প্রশাসন রয়েছে তারাও সঠিকভাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের আইনে কী ধরনের ব্যবস্থা রয়েছে ঠিক সেই সিদ্ধান্ত এটা এখনো দিতে পারে। যিনি ভুক্তভোগী রয়েছেন আমরা এক প্রকার হতাশ, আমরা কালকেও এই রাজুক ভবনে এখানে আসব, এসে দেখব যে তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে কিনা, এবং তাদের আইন অনুযায়ী যে চাকরির কর্মস্থলে ছুটি হওয়ার আগে সে চলে গিয়েছে একটা অপরাধ, আর প্রকাশ্যে মিষ্টি খাওয়ার নাম করে 1 লক্ষ টাকা চেয়েছে এই একটা অপরাধ, এবং এই ঘুষের সঙ্গে আমরা মনে করছি বা আমরা প্রকাশ্যে যেটা দেখেছি এখানে যে সকল কর্মকর্তারা ছিল আমরা মনে করছি যে ওই রুমের ভিতরে যে শামসুজ্জামান যিনি তার সঙ্গে আরো একজন কথা বলেছে তার পক্ষ নিয়েছে। আমরা সিসিটিভি ফুটেজে যেখানে রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম, আমি দুজন প্রতিনিধি পাঠিয়েছিলাম সিসিটিভি রুমে যেখানে আমরা ফুটেজটা পাবো, সেই রুমে ইতিমধ্যে তারা তালা দিয়ে দিয়েছে। আমরা আশঙ্কা করছি তারা ওই ভিডিও এডিট করে আমাদের ছাত্র জনতাকে ফাঁসাতে পারে। আমরা মিডিয়ার কাছে অনুরোধ করছি, তারা সরকারি কর্মকর্তা, তাদের অনেক টাকা রয়েছে অবৈধ টাকা, তারা আমাদেরকে যেন ফাঁসাতে না পারে এবং ওই সিসিটিভি ফুটেজ এডিট করে আমাদেরও বিভিন্ন মাধ্যমে ফাঁসানোর চেষ্টা করতে পারে। আমরা আপনাদেরকে সাক্ষী রাখতে চাচ্ছি, আমরা বারবার বলেছি ওই যেখানে চেয়ারম্যান স্যার এবং অ্যাডমিন স্যার যারা ছিল তাদের মাধ্যমে বলেছি যে আপনার সিসিটিভি ফুটেজটা মনিটরে দেখান, কিন্তু তারা দেখায় নাই এবং তারা ব্যক্তিগতভাবে দেখছে এবং আমরা বলেছি বারবার সেটা দেখাচ্ছে না, এবং আমরা যখন বলছি যে সিসিটিভি ফুটেজটা আমাদেরকে দেন তারা সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ যেখান থেকে নেয় বৈদ্যুতিক গ্রুপের যেটা আমাদের বললো সে অফিসে তালা মারা। এর জন্য আপনাদের কাছে আহ্বান করছি বিষয়টা আপনারাও গুরুত্ব সহকারে দেখবেন, আমরা কালকে আসব, কালকে আসার পরে যদি তারা কোনো ব্যবস্থা না হয় আমরা আপনাদেরকে আবারও জানাবো, আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করছি। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কখনো এই ঘুষখোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা ছাত্র জনতা রুখে দিতে পারবো না, এজন্য আপনাদের সকল সহযোগিতা করে দেবো।